নবজাতকের বিরল রোগ সম্পর্কে জানতে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ-এর ক্রমবিন্যাস করা কি ভালো না মন্দ, বিজ্ঞানীরা অবশ্য এর ভালো দিকগুলো নিয়ে বরাবরই বলে থাকেন। অনেকে এর কিছু সীমাবদ্ধতা সামনে নিয়ে আসেন। ভালো মন্দ সব আলোচনা মিলিয়ে কি বলা যায়, ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে এ পদ্ধতি কি যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে? একবার ভাবুন যে আপনার অনাগত সন্তানের একটি বিরল রোগ আছে যা ভবিষ্যতে আপনার শিশুর জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। সেক্ষেত্রে শিশুর ভবিষ্যতে রোগ নির্ণয়ে জিনোম সিকোয়েন্সিং বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে 2019 সালের দিকে জানিয়েছিলেন ক্যামব্রিজের একদল গবেষক। তবে প্রশ্ন আছে, যদি এমন কোনো সমস্যা ধরা পড়ে যায় যার কোনো প্রতিকার নেই, কিংবা বয়সের সঙ্গে সঙ্গে নির্ণয় করা সামান্য রোগগুলি যদি মারাত্মক আকারে বেরিয়ে আসে, তবে গবেষকেরা যদিও বলছেন এ ধরনের প্রশ্নগুলো অধিকাংশই অনুমান নির্ভর, কেননা কোনো জটিল রোগ থাকলেও শিশুর জেনোম সিকোয়েন্সেই তার আভাস মিলবে। প্রথম মানব জিনোম ম্যাপ আবিষ্কারের 20 বছর পরও এ ধরনের প্রক্রিয়ার খরচ কিন্তু সাধারণের নাগালের বাইরে। তবে গবেষকেরা বলছেন নবজাতকের জিনোম সিকোয়েন্সিং সুবিধা কিন্তু সে আজীবনই পাবে, বিশেষ করে বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে এ প্রক্রিয়া সবচেয়ে ভালো কাজ করবে। গবেষকেরা জানান বিশ্বে প্রায় 7,000 বিরল রোগ আছে বলে মনে করা হয়, যার অধিকাংশই জেনেটিক। যদি জিনোম সিকোয়েন্সিং এর ব্যবহার হয়, তবে ফার্মাসিউটিক্যাল ফার্মগুলো আগেই রোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে। তবে প্রক্রিয়ার কিছু খারাপ দিকও আছে বলে বিজ্ঞানীরা মনে করেন, আর তা হল শিশুর আগাম জিনোম সিকোয়েন্সিং এর তথ্য পিতামাতাকে উদ্বিগ্ন করতে পারে, এমন রোগের আগাম খবর মিলতে পারে যার কোনো চিকিৎসা নেই। তাছাড়া সেই তথ্য সুরক্ষিত রাখা না হলে কিংবা ফাঁস হয়ে গেলে তার অপব্যবহারও হতে পারে। এরপরও ভালো দিকগুলো বিবেচনায় এ পদ্ধতি দৈনন্দিন স্বাস্থ্যসেবার অংশ হয়ে উঠবে বলে আশা বিজ্ঞানীদের।